হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক ল্যাব বিডির পক্ষ থেকে। আজকে আমরা জানবো কিভাবে ব্যাট সুইচ কানেকশন করতে হয়, লাইট, পাখা অথবা অন্য যে কোনো ডিভাইসের মধ্যে আপনি কীভাবে ব্যাট সুইচ কানেকশন করবেন সেটা আজকে আমরা জানবো। তো যারা ইলেকট্রিক কাজে এক্সপার্ট আছেন তাদের জন্য না, আসলে যারা নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো এক্সপার্ট যারা তারা কিছু মনে করবেন না। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি ওয়ান ওয়ে সুইচটা কীভাবে কানেকশন করছি এটা একটু বলে দিই, তারপর আমি এই ব্যাট সুইচটা কানেকশন করে আপনাদেরকে দেখাইতেছি। তো দেখতে থাকুন। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে আমাদের দুটো নিউট্রাল, এটা হচ্ছে মেইন আর এটা হচ্ছে লোডের দুটো নিউট্রাল। নিউট্রাল মূলত সুইচের সাথে কোনো কানেকশন হয় না। আর এখানে যেটা যে মেইন ফেজটা আসছে, এই মেইন ফেজটা সুইচের নিচের প্রান্তে লাগছে আর উপর থেকে গিয়ে আমাদের লাইটের মধ্যে লাগছে, যে আমাদের লোডের ফেজটা। তো আশা করি আপনারা এই কানেকশনটা বুঝতে পারছেন। তো এখন আমরা এখান থেকে কীভাবে ব্যাট সুইচে কানেকশন করব সেটাই দেখাবো। অনেকে কী করেন, নিউট্রালের মধ্যে করেন, নিউট্রালের মধ্যে যখন আপনি ব্যাট সুইচটা কানেকশন করবেন তখন কী হবে, আপনার এই ফেজটা দিয়ে কিন্তু সবসময় ফেজটা কিন্তু লাইটের মধ্যে থাকবে। যখন নিউট্রালের মধ্যে আপনি ব্যাট সুইচটা কানেকশন করবেন, যতক্ষণ এই সুইচটা প্রেস করা থাকবে ততক্ষণ কিন্তু এই ফেজটা দিয়ে আপনার যে লোড হোক, ফাঁকা অথবা লাইট যেটাই ব্যবহার করেন, এই ফেজ দিয়ে কিন্তু এখানে থাকবে। এটা বন্ধ করা হতো পরে হয়তো থাকবে না, কিন্তু এই জন্য আমরা এখন এটা ফেজ তারের মধ্যে এই ব্যাট সুইচটা কানেকশন করব। তো দেখুন, আমি সুইচের উপর প্রান্ত থেকে হচ্ছে সুপার, নিচে তো আমাদের মূল পাওয়ারটা আসি লাগছে সাপ্লাই, উপর প্রান্ত থেকে আমরা একটা লাইন বের করে নিছি, এটা আর এটা দুটোর মধ্যে এখন আমরা ব্যাট সুইচটা কানেকশন করব। তো এটা এখানে আমাদের এখানে কাজটা শেষ, এটা লাগিয়ে দিই। আমাদের এই ব্যাট সুইচটার মধ্যে কোনো ইন্ডিকেটর নাই, এটা ডাইরেক্ট, কোনো লাইট নেই এখানে। তো দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের লোডের মানে হচ্ছে লাইটের, আর এটা হচ্ছে আমাদের সুইচ থেকে আসা। তো সুইচ থেকে যেটা আসছে এটা আমরা ব্যাট সুইচের নিচের প্রান্তে লাগিয়ে দিব। আর যেটা আমাদের লাইট থেকে আসছে, এই যে এটা হচ্ছে আমাদের লাইটের, এই যে লোড থেকে আসছে, এটা আমরা ব্যাট সুইচের উপর প্রান্তে লাগিয়ে দিব। তো আমাদের কানেকশনটা হয়ে গেছে। তো এখানে মূল কাজটা হচ্ছে আপনার এখান থেকে যে পাওয়ারটা আসছে এটা এই সুইচের নিচে লাগছে, এই সুইচের উপর থেকে আমাদের এটা থেকে এটা আবার পাওয়ার সিস্টেম হয়ে গেছে, এখান থেকে এটা নিচের প্রান্তে, এটার উপর প্রান্ত থেকে আমাদের লোডে মানে লাইটের মধ্যে গেছে। সবগুলো কানেকশন আপনি পাখা বা অন্য কিছু, লাইট, যে কোনো ডিভাইস এরকম সিস্টেমে কানেকশন করবেন। ব্যাট সুইচ আমরা মূলত কানেকশন করে একটু কষ্ট করে উঠা চাইতে বা একটু দূরে যাইতে হয়, এই জন্য আমরা ব্যাট সুইচটা কানেকশন করে থাকি। নয়তো আপনি যখন এই সুইচটা অফ করে দেবেন তখন কিন্তু এটা আর পাওয়ার থাকলো না, এটা যখন অন করবেন যতক্ষণ এটা অন থাকবে তখন অতক্ষণ আপনি এটা দিয়ে অন অফ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কানেকশনটা, আশা করি বুঝতে পারছেন। তো ওকে, আমাদের কানেকশনটা হয়ে গেছে। তো চলুন আমরা এখন পাওয়ারটা দিই, এটা হচ্ছে আমাদের পাওয়ার লাইন, এই যে ধরুন এটা আমরা এখন অন করলাম আর এই যে এটা দিয়ে অন করলো, অন হয়েছে। ওকে, এখন এটা যদি আমরা অফ করে দিই তাহলে এটা কিন্তু আর পাওয়ার আসছে না, এই যে
এটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন, লাইট পাখা যে কোনো যাই হোক না কেন। আবার যখন আপনি এটা অফ করে দেবেন তখন আর এটার মধ্যে কোনো পাওয়ার নাই। এখন এই মুহূর্তে যখন আমরা যদি এখানে নিউট্রালটা দিয়ে এটা কানেকশন করতাম ব্যাক সুইচে, তাহলে কি হতো, এটা যতক্ষণ অন থাকবে ততক্ষণ আমাদের কিন্তু, ধরুন এই যে যদি ফেস্টারটা লাগানো থাকতো, ফেস্টার দিয়ে এই লোডটার মধ্যে এটা যে ডিভাইসে হোক এটার মধ্যে ততক্ষণ কারেন্টটা থাকতো, শুধু নিউট্রালটা আমরা অফ করতাম ডিভাইসটা বন্ধ থাকতো। তো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।